শেষ ধারাবাহিক ছিল কুসুমদোলা, তারপর আর ছোট পর্দায় সেভাবে দেখা যায়নি তাকে। মাঝে দু একটা সিনেমায় কাজ করেছিলেন ঠিকই, কিন্তু ছোট পর্দা থেকে দীর্ঘদিন বিরতি নেন। কথা হচ্ছে অপরাজিতা ঘোষ দাসের। শোনা যাচ্ছে প্রায় 4 বছর পর ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন আকাশ নীলের হিয়া। খবর, লীনা গঙ্গোপাধ্যায় নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে। নতুন গল্প লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়, মূল চরিত্রে থাকছেন সকলের প্রিয় মোহর ওরফে সোনামণি সাহা। নায়কের নামও নাকি পাকা, শোনা যাচ্ছে সপ্তর্ষি মৌলিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সোনামণি। এবার আরও একটা নতুন নামও যোগ হয়েছে এই ধারাবাহিকে। টলিপাড়ায় গুঞ্জন, সপ্তর্ষি সোনামণি অভিনীত সিরিয়ালে সেকেন্ড লিড হিসেবে থাকছেন অপরাজিতা ঘোষ দাস। এখানে আকাশ নীলের হিয়া চরিত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অপরাজিতা। এছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাকে। তার শেষ ধারাবাহিক কুসুমদোলা, এখানে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। গত কয়েক বছর সংসার সন্তান নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েন ঋত্বিক ঘরণী, যদিও মাঝে তাকে দেখা গিয়েছে পোস্ত রাজকাহিনী শ্রীকান্তর মতো ছবিতে।